কিছু কথা কিছু গান কিছু বিনোদন আর আমার দৈনন্দিন জীবনযাপনে আমি সীমাপ্রিয়া। আজকে শুক্রবার সকালবেলা, এখন বাজে 9টা। আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি চাউমিন, আর সেটা দিয়ে তোমাদের সাথে আজকে দিনটা শুরু করলাম। আর যেহেতু ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি, তাই জন্য আমি আগে থেকেই বলে দিলাম যে আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি বড় হবে না, কারণ খুব বেশি ভিডিও ক্লিপ তৈরি করিনি। আমার হাজব্যান্ড আজকে দাঁত তুলতে যাবে, তো সেই জন্য ওকে ভাত করে দিয়েছি, সেই ভিডিও ক্লিপটার আমি রেডি করিনি, খুব তাড়াতাড়ি করছিলাম। এমনি কিছু না, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ করে দিয়েছি, ভাত খাবে, আর আমরা একটু চাউমিন খাবো। আর বড় মেয়ে আজকে স্কুলে যাবে, আর ছোট মেয়ে যাবে না, ছোট মেয়েকে দিয়ে আর ওর বাবা আর আমি যাব। ওর বাবার দাঁতের একটু সমস্যা হচ্ছিল, তো ওরা এখন চাউমিন খাচ্ছে, কারণ ওরা ভাত খেয়ে যাবে না, চাউমিন খাচ্ছে, আর বড় মেয়ে চাউমিন নিয়েই আর কি স্কুলে যাবে। তো শাশুড়ি মাও অল্প করে চাউমিন খেয়ে নিয়েছে, আর অল্প দুটো আবার জলে ভিজিয়ে বাতাসা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে, কারণ ওনার চাউমিন খুব একটা ভালো লাগে না, সেই জন্য উনি জলে ভিজিয়ে বাতাসা দিয়ে মুড়ি খেয়েছে, চাউমিনটাও খেয়েছে, কেমন হয়েছে জাস্ট একটু টেস্ট করার জন্য। আর আমিও চাউমিনের থালা নিয়ে বসে গেছি, আর মিকি যেরকম পেডিগ্রি খায় খেয়ে নিয়েছে। আর ওর বাবা চাউমিন বললো যে না, আজকে তো দাঁত তুলবো, তো সারাদিন সেভাবে ভাত খাওয়া পড়বে না, আমাকে ভাত দাও। আজকে হাজবেন্ডের দাঁত তোলা হয়েছে, তো রিক্সা করে এগিয়ে গেছে, আর আমি এই পাউরুটি নিয়ে কিনে খাচ্ছি, তো দুপুরে দুধ পাউরুটিও খাবে। আর দেখি একটু মাংসের স্টু করব, চিকেন স্টু, আর আমরা চিকেন কারি আর ভাত হবে, আর আজকে শাশুড়িমা হয়তো ডালিয়া খাবে। আর সকালবেলা আমরা তো চাউমিন খেয়েছি, এক চাউমিন, আর শাশুড়িমা চার বিস্কুট খেয়েছে। এখন যাব গিয়ে চিকেন স্টু, আর আমাদের চিকেন কারি রান্না হবে, তো চলো ঘরে গিয়ে কথা বলি। ছোট মেয়েকে দিয়ে রিক্সা করে ওর বাবা এগিয়ে গেছে, আর আমি পরে আসছি। ডালিয়াটা প্রথম থেকে আর শ্যুট করিনি, আর এই ডালিয়াটা আমার হাজব্যান্ড রাত্রেবেলা খাবে, আর এখন শাশুড়িমা খাবে। ডিওটা ভাবছি আর বড় করবো না, কারণ দেখি ওর আমার হাজব্যান্ডের দিকে আজকে একটু বেশি খেয়াল দেবো, আর কিছু সারাদিনে কী কী করছি সেটা আর শ্যুট করছি না। তবে এখন একটুখানি যাব, আমার কাজ আছে, দুটো লেডিস পেশেন্ট আছে ফিজিওথেরাপির জন্য, তো সেটা করে বাড়ি চলে এসে একটু হাজব্যান্ডের দিকেই খেয়াল করতে হবে। শুধু একটা খুশির খবর দিতে চলে এলাম, খুশির খবরটা আমার জন্য যে কতটা খুশি তোমরা জানো না, মানে আমি মে মাস থেকে অপেক্ষা করে আছি আমার নিজস্ব কিছু ফুলের জন্য। আজকে আমার জুলাই মাসে এই গতকাল আমি পেলাম সেটা কী বলো তো, সেটা হচ্ছে, ঠিক আছে, এটা এবারে এটা চলে এসেছে। এখন মে মাসে আমার হয়তো এটা হচ্ছে, মে মাসে এসেছিলো 25 তারিখে, কিন্তু এখানে অনেক কিছু লেখা আছে, ডোর ক্লোজ, নট ফর শ্যাম্পুর, এখানে লেখা আছে ট্রাই টু রায়পুর, ডোর ক্লোজ, হ্যাঁ এরকম লেখা আছে। কারণ আমার না ঠিকানাটা আসলে আমি পোস্ট অফিস উত্তর রায়পুর দিইনি, আর কলকাতা জাস্ট 7,147,137 দিয়ে ছেড়ে দিয়েছিলাম, তো সেই কারণেই হয়তো এতটা লেট হয়েছে, পোস্ট অফিসটা দিইনি, জাস্ট পিনকোডটা দিয়েই ছেড়ে দিয়েছি আমার এই ভুলের জন্য। আমার আর কি বাড়িতে আসেনি, আমাকে পোস্ট অফিসেই যেতে হয়েছে। তো যাই হোক, অবশেষে পেয়ে গেছি, আর আমি এখন ওই পিনটা ভেরিফাই করব, কিন্তু মন অবশ্যই খুশি, এত কষ্ট করে পিন এসে গেছে, অনেক কষ্ট করেছি, কিন্তু কি জানো $100 কবে জেনারেট করব বলতে পারছি না, কারণ বেঙ্গলি কমিউনিটিতে স্ট্রাগলার, মানে ইউটিউবাররা যারা নাম করতে চলেছে, তারা যেসব কন্ট্রোভার্সি বা ক্রিটিসিজমের নামে যেসব হ্যারাসমেন্ট বা পার্সোনাল অ্যাটাকের ভিডিও বানাচ্ছে, এবং চ্যানেল স্ট্রাইক পড়ার ভয়ে বা চ্যানেলের ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে বা টার্মিনেট হয়ে যেতে পারে, ইউটিউব থেকে টার্মিনেট করে দিতে পারে, তার ভয়ে তারা সব সেকেন্ড চ্যানেল খুলছে গালাগালি দেওয়ার জন্য, তো সেখানেই ভিউয়ার্সরা বেশি যাচ্ছে, টাইম দিচ্ছে তাদেরকে।
আমাদের মতন ব্লগিং লাইফস্টাইল ব্লগিং সেরকম কেউ দেখতেই আসছে না, আমাদেরকে কেউ টাইমই দিচ্ছে না, আমরা তাদের টাইম নষ্ট করব কি, তারাই আমাদেরকে টাইম দিচ্ছে না। তো সেই জন্য $100 কবে জেনারেট হবে বলতে পারছি না, খুবই অল্প অল্প করে সেন্ট জমা হচ্ছে। ডলার $100 কবে জমা হবে ভগবান জানে। তো সেই জন্যই এখন একটু মানে কি বলবো, মানে ভিডিও বানানোর উৎসাহ আর সে আগের মতন কাজ করছে না, তবু ভিডিও বানাই কারণ তোমরা অনেকেই আছো আমাকে ভালোবাসো, আমার জন্য অপেক্ষা করো, তাদের জন্য আসি। হ্যাঁ, ফিলহাল মানে এখন আমি হচ্ছে বেরোবো, এসে আমার হাজবেন্ডকে টাইম দেবো। তো এইটা আমি আজকের জানি, ব্লগটা গুছিয়ে হয়নি, কিন্তু আমার মানে কিছু করার নেই, আমার মনে হয় ভিডিও বানানোর থেকে আজকে এবং আগামীকাল হাজবেন্ডকে সময় দেওয়াটাই ভালো। কী ধরনের সিরিয়াল ওকে দেবো, কী ধরনের পাতলা খাবার তৈরি করবো, কীভাবে ওষুধগুলো ঠিকঠাক মতন ওকে মনে করিয়ে দেওয়া, তারপরে আবার ভিডিও বানাবো। আর এখন আমি ফিজিওথেরাপির কাজে বেরিয়ে যাব। তো এইটা দেখানোর জন্যই হ্যাঁ এই ক্লিপটা আবার রেডি করলাম, যে না এবার শেষ করে দিই, এই ক্লিপটা রেডি করে এডিটিং করে ভিডিওটা ছেড়ে দিই, তোমাদেরকে জানিয়ে দিই। আর আমার মতন ভুল করবে না, হ্যাঁ যতই মানে পিন দাও না কেন, পিনকোড দাও না কেন, তোমাদের এলাকার পিনকোড দাও না কেন, পোস্ট অফিসটা অবশ্যই লিখবে, যেটা আমি লিখিনি সেটার জন্যই ভুল হয়ে গেছে। তো ঠিক আছে, টাটা, নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করো, নেক্সট ভিডিওটা সুন্দর করে সাজাবো, ওকে।